প্রতিনিধি এখানকার গ্রাম পঞ্চায়েতের। এখানে অবৈধভাবে কাউকে না জেনে কোনো প্রচার না করে আজকের গ্রাম সংসদ সভা করছিল। আমি গিয়ে প্রতিবাদ করাতে আমাকে আমার ঘর অব্দি ছুটে নিয়ে গেছে এই তৃণমূলের বাহিনী, গুন্ডা বাহিনী। দেখুন কি করবেন, আমাদের অনেক লোককে শেষ করা দিয়েছে, ওরা হয়তো আর বাঁচবে না এমন অবস্থা। কেন অবৈধভাবে প্রতিনিধি এখানকার গ্রাম পঞ্চায়েতের। এখানে অবৈধভাবে কাউকে না জেনে কোনো প্রচার না করে আজকের গ্রাম সংসদ সভা করছিল। আমি গিয়ে প্রতিবাদ করাতে আমাকে আমার ঘর অব্দি ছুটে নিয়ে গেছে এই তৃণমূলের বাহিনী, গুন্ডা বাহিনী। দেখুন কি করবেন, আমাদের অনেক লোককে শেষ করা দিয়েছে, ওরা হয়তো আর বাঁচবে না এমন অবস্থা। আমরা বাড়ির মানে রাস্তা দিয়ে বাড়ি বন্ধ যেতে পারছি না, কেমন আপনার নাম? আমার নাম মতিলাল খান। আপনি কোন ওয়ার্ডের সাংসদ আছেন না কোনো জেলার কোনো? 14 নম্বর সাংসদ। আমার হচ্ছে স্ত্রী গ্রাম পঞ্চায়েতের সদস্য। আচ্ছা, আপনার উপর এইভাবে হামলা হলো কেন? হামলা নয়, আজকে গ্রাম সভা ছিল, ওখানে আমরা সবাই ছিলাম, অযথা একজন এসে ওইভাবে দলবল নিয়েছে, হিড়িক তুলে আমরা বেরোনোর মুখে ওরা হামলা করে। ওরা কারা? পুলিশের সামনে বিজেপির দুষ্কৃতীরা। আচ্ছা, পুলিশ ছিল আপনাকে সামাল দেয়নি? পুলিশ ছিল, কিন্তু এভাবে উত্তেজনা, এত উত্তেজনা, পুলিশ দেখি আর কি করবে, তারা সঙ্গে সঙ্গে পুলিশ সামনেই, পুলিশের সামনেই আমাকে আঘাতটা করেছে লাঠি। আপনার এই অবস্থা কারা করলো? দাঁড়িয়ে আছে তিন বিজেপির লোক, বিজেপির লোকরা। আপনি সেখানে ছিলেন কিসের জন্য? আপনার নাম? তোমার এই অবস্থা করলো কে? তোমার এই অবস্থাটা করলো কে? বলবো না, এই অবশ্যই সংসদ সভা হয়েছিল, সেই সংসদ সভায় আমি ছিলাম, বিজেপির কিছু আশ্রিত গুন্ডা ওরা এসে আমাদের উপরে হঠাৎ করে আতঙ্কিতে আক্রমণ চালায়। এরকম কজনের মাথা ফাটিয়েছে আপনাদের? এরকম 4-5 জনের মাথা ফাটিয়েছে। আপনার নাম? আমার নাম গৌতম কুমার নাজির। ডেজিনেশন? আমি হচ্ছে লাখি অঞ্চল যুব সভাপতি,